ফুলের দিকে তাকালেই মন ভালো হয়ে যায় এবং আপনি সুখ অনুভব করেন। কিছু ফুল আছে খাওয়া যায় এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারীও বটে। এমনই একটি ফুল হচ্ছে জবা ফুল, যার কথা না বললেই নয়। বিভিন্ন রোগের প্রতিকারক হিসেবে এবং চুলের যত্নে জবা ফুল চমৎকার কাজ করে। জবা একটি সুন্দর ও আকর্ষণীয় ফুল। গোলাপি, সাদা, লাল, হলুদ ইত্যাদি নানা বর্ণের জবা ফুল পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা স্ক্রিনে যে ফুলটি দেখছেন এই লাল জবা, এটি আয়ুর্বেদে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। লাল জবার কদর বেশি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব জবা ফুল এবং জবা ফুলের পাতা যেভাবে সেবন করলে ডায়াবেটিস একেবারে নিরাময় করা যাবে এবং আপনার যদি জ্বর থাকে জ্বর নিয়ন্ত্রণ করা যাবে, অতিরিক্ত যদি চুল পড়ার সমস্যা থাকে সেই চুল পড়াও কমে যাবে এবং আপনার যদি বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা থাকে বা বাত থাকে সেই ব্যথা যেভাবে কমাবেন জবা ফুলের মাধ্যমে। বিভিন্ন ফেস প্যাক হিসেবে জবা ফুল যেভাবে ব্যবহার করতে পারেন আপনার ত্বকে। আপনার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়ে থাকে সেক্ষেত্রেও জবা ফুল দারুণভাবে আপনার উপকার করবে। অনেকের ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে, সেই ঘন ঘন প্রস্রাব সারায় জবা ফুল এবং জবা ফুলের পাতা। যাদের অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা রয়েছে তাদের নিয়মিত ঋতুস্রাব করার জন্য জবা ফুল যেভাবে সেবন করবেন, সকল তথ্য পেয়ে যাবেন আমার আজকের কয়েক মিনিটের ভিডিওতে। বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন, তাহলেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ সব তথ্য। প্রথমেই জানিয়ে দেই রক্তচাপ নিয়ন্ত্রণে জবা ফুল যেভাবে ব্যবহার করবেন। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে জবা ফুলের তৈরি চা। আসলে উচ্চ রক্তচাপের প্রভাব পড়ে আমাদের হৃদযন্ত্রে, যা হার্টকে দুর্বল করে দেয়, ফলে সহজে হার্টের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গিয়েছে জবা ফুলের তৈরি চা সেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে সেই ঝুঁকি কমিয়ে দেয়। শুধু তাই নয়, কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে এই জবা ফুলের চা। লিভার সুস্থ রাখতে চান? লিভার সুস্থ রাখতে জবা ফুলের ব্যবহার অনস্বীকার্য। লিভার আপনার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই লিভারের যত্নে ফাঁক রাখলে আপনারই মুশকিল। তাই লিভার সুস্থ স্বাভাবিক রাখার জন্য জবা ফুলের নির্যাস খুবই উপকারী। এই টোটকা লিভারের কাজ ঠিকঠাকভাবে রাখে। ওজন কমাতে, শরীরে মেদ বাড়ছে, ওজন বেড়ে যাওয়ায় নানা রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, এক কাজ করুন, জবা ফুলের নির্যাস বা জবা ফুলের চা খেতে শুরু করুন। দেখবেন মেদ ঝরতে শুরু করবে, কারণ গবেষণায় দেখা গিয়েছে জবা ফুল দিয়ে তৈরি চা বা হেবিসকাস টি অতিরিক্ত ওজন কমাতে বা মেদ ঝরাতে দারুণ কাজে দেয়। অনিয়মিত ঋতুস্রাব দূর করতে, আজকাল যা লাইফস্টাইল তাতে প্রায় প্রত্যেকটা মেয়েই ঋতুস্রাবের সমস্যায় ভোগেন। কোনো কোনো সময় এক থেকে দুই মাস হয়তো বন্ধও থাকে। এমন সমস্যা থাকলে কয়েকটা জবা ফুলের পাপড়ি আর এক গ্রামের মতো দারুচিনি বেটে তাতে পানি মিশিয়ে শরবত বানিয়ে খেতে থাকুন। পিরিয়ডসের ডেটের সময় থেকে পিরিয়ডস স্বাভাবিক হওয়া পর্যন্ত কয়েকদিন ব্রেকফাস্টের পর এই শরবত খেতে হবে, তাহলে আপনার অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর হবে। বন্ধুরা, আপনারা কি জানেন ক্যান্সার প্রতিরোধ করতে পারে জবা ফুল? আগেই বলেছি জবা ফুলে অনেক বেশি পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের মতো মারণ রোগকে প্রতিরোধ করতে পারে। তাই জবা ফুলের তৈরি চা খেলে ক্যান্সারের সম্ভাবনা একেবারেই কমে যায় আর শরীর থাকে সুস্থ। হজম শক্তি বাড়ায় জবা ফুল। আপনার হজমের সমস্যা দূর করে এই জবা। প্রতিদিন নিয়ম করে হেবিসকাস টি বা জবা ফুলের চা খেলে আপনার হজম শক্তি বাড়বে আর আপনি শারীরিকভাবেও সুস্থ থাকবেন। ঠান্ডা লাগলে, আপনার কি একটুতেই ঠান্ডা লেগে যায় বা ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লেগে জ্বর আসে, গলা ব্যথা, মাথা ব্যথা হচ্ছে? তাহলে তার উপযুক্ত দাওয়াই হচ্ছে জবা ফুল, কারণ এতে রয়েছে ভিটামিন সি, যা ঠান্ডা লাগা উপশম করে। এক্ষেত্রেও আপনি জবা ফুলের চা খেতে পারেন। চুল সাদা হওয়া ঠেকাতে জবা ফুল যেভাবে ব্যবহার করবেন। আজকালকার লাইফস্টাইল এবং চুলের প্রতি উদাসীনতা হওয়ায় ছোট থেকে বড় সকলেরই চুল পাকা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক কম বয়সেও চুল পাকতে দেখা যায়। অকালে চুল পেকে যাওয়া অন্যতম এখন একটি বড় সমস্যা। এই সমস্যা ঠেকাতেও জবা ফুল খুবই উপকারী। এর জন্য কয়েকটি জবা ফুল শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এইবার জবা ফুলের গুঁড়ো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে জবা ফুলের তেল দিতে হবে। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে স্কাল্পে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যাস, আপনার চুল আস্তে আস্তে কালো হওয়া শুরু করবে। চুল বাড়াতে বা চুল বড় করতে যেভাবে জবা ফুল ব্যবহার করবেন, বেশ কয়েকটা জবা ফুল ও জবা পাতা নিয়ে ভালো করে ধুয়ে তা পেস্ট বানিয়ে নিতে হবে। এইবার একটি পাত্রে এক কাপের মতো নারকেল তেল নিতে হবে।
এরপর জবা ফুলের পেস্ট দিয়ে সেই নারকেল তেল হালকা একটু গরম করে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে রেখে ঠান্ডা করে নিন। এই মিশ্রণ চুল ও স্কাল্পে মাসাজ করুন। এটা মেখে সারা রাত রেখে দিলে খুব ভালো হয়। পরের দিন মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণ একটি এয়ারটাইট জারে ভরে রেখে দিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন, ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করতে পারেন, এটা নষ্ট হবে না। 4 থেকে 5 দিন রেখে আপনি ব্যবহার করতে পারবেন। চুল বাড়ানোর সঙ্গে সঙ্গে চুলে পুষ্টিও যোগাবে জবা ফুল এবং জবা পাতার এই পেস্ট। কালো দাগছোপ বা মেস্তা দূর করতে, মুখে প্রচুর দাগছোপের সমস্যায় ভুগছেন, এই সমস্যায় জবা ফুল বেটে লাগিয়ে নিন, কারণ এর মধ্যে রয়েছে সাইট্রিক ও ম্যালিক অ্যাসিড, যার মধ্যে রয়েছে এক্সফ্লোইটিং এর ক্ষমতা। রাতের বেলা জবা ফুল বেটে সেই পেস্ট আপনার যেখানে দাগছোপ বা মেস্তা রয়েছে সেখানে লাগিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। এরকম 1 সপ্তাহ করলে আপনার মুখ থেকে মেস্তা এবং বিভিন্ন দাগছোপ দূর হয়ে যাবে। ডায়াবেটিস দূর করতে, ডায়াবেটিস দূর করতে আপনি খেতে পারেন জবা ফুলের চা। জবা ফুলের চা টানা 15 দিন খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। বন্ধুরা, এবারে জানিয়ে দিব যেভাবে তৈরি করবেন জবা ফুলের চা। আপনি যদি নিজে খান, অর্থাৎ একজন ব্যক্তির জন্য যদি জবা ফুলের চা বানাতে চান, তাহলে একটি পরিষ্কার পাত্রে 1 মগ পরিমাণ পানি নিতে হবে। এই 1 মগ পরিমাণ পানিতে আপনাকে একটি জবা ফুল নিতে হবে। এবার জবা ফুলের সেই পাপড়িগুলো ছিঁড়ে এই পানিতে দিয়ে দিতে হবে। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে চুলার জাল বন্ধ করে এই পানি ছাঁকনির সাহায্যে ছেঁকে হালকা গরম অবস্থায় চায়ের মতোই চুমুক দিয়ে আপনাকে খেতে হবে। এভাবে টানা 15 দিন সেবন করুন, তাহলে আপনার শরীর থেকে এই যাবতীয় রোগ ভালো হয়ে যাবে।